আজ আমরা এসেছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুনগর ইউনিয়নে। আজ আমরা আপনাদেরকে দেখাবো মৌলার গ্রামের কৃষক মতালিব মিয়া। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক জায়গা জুড়ে বেগুন চাষ করেছেন। তো আমরা ওনার কাছ থেকে জানবো উনি বেগুন চাষ করেছেন, এই বেগুন চাষ করতে এখন পর্যন্ত ওনার খরচ কেমন হয়েছে আজ ওনার কাছ থেকে জানবো, আর এই বেগুনটা কীভাবে পরিচর্যা করতে হয় আর কতদিন পরে এই বেগুনগুলা গাছ থেকে ফেরে বাজারজাত করতে হয় এটা জানবো ওনার কাছ থেকে। আপনার নামটা কি? মতালিব। মতালিব মিয়া। তো আপনার এই গ্রামের নাম কি? মলাল। মলাল। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে আপনার এখানে অনেক জায়গা জুড়ে আপনি বেগুন চাষ করেছেন। তো কতটুকু জায়গা জুড়ে বেগুন চাষ করেছেন? এখানে যেখানে উবাত আছে এখানে হইল জায়গা 2200। তো 2200 জায়গা আপনি কতদিন ধরে এই জায়গাগুলো জুড়ে আপনি কতদিন ধরে বেগুন চাষ করতেছেন? না প্রথম করছেন? না এটা তাই চলের বহুত বছর ধরে 15-20 বছর কাছাকাছি এখানে চলে। তো এই আপনি যে 20-25 বছর যাবত বেগুন চাষ করতেছেন, বেগুন চাষ করে আপনার কীরকম আপনার মুনাফা হয়েছে বা এই বেনিফিট হয়েছে আপনার বেগুন চাষ করে লাভবান হয়েছেন? লাভবান এটা হইল গিয়ারি বাজার দি সেল, যদি বাজারের সেল বালা হয় তো একটু লাভবান হওয়া যায়, আর এবার এবার ঘুর হইল একটু লামিয়া রয়েছি এলাগি এবার পয়সা কম পাইছি, অন্য বছর বেশি পাইছি। আর বার হয়েছে ইয়ারি মানে হইল মে ফেব্রুয়ারি মাস ইয়া বার হয়েছে। এটা গরমের যে সময় ফাল্গুন মাস ইয়া পড়ে এই সময় ইয়ারি এক গাছ প্রায় এক কেজি 1.5 কেজি 1 কেজি ফারি আনি থাকে আর গুণ থাকে গাছ আপনার খরচ পরে এখন পর্যন্ত আপনার লাভবান আছেন, আপনার বেনিফিট হয়েছে 15,000 টাকা। তো আরো কতদিন এই গাছগুলো থাকবে আর কত টাকা বিক্রি করতে পারবেন? ও যে তো এখন বিক্রি করছি যদি বাজার এখন যদি 1,000 টাকা মনে যায় গিয়া তো আরও মানে হইলাও এটা তখন যে খরচ যাইব খরচটা অল্প যাইব, আর মনে হইলেও আরও পাওয়া যাইব 15,000 মতো আরও পাওয়া যাইব। এটা 20 টাকক দেওয়া লাগে দিয়া, আর মুরগির ঔষধ খুর দেওয়া লাগে, যেই সময় মুরগিয়ে ফসা ধরব এই সময় খুর দেওয়া লাগে দিয়া 1 সপ্তাহ মনে হইলেও এটা আমরা ফাড়া তাইতাম নাই, এটা গাছ সরিয়া দেওয়া লাগে বাত সে সরিয়া। ও তাইলে আপনার বাত বা কুর দেওয়ার পরে আপনি মেডিসিন দেন, কীটনাশক দেন? মেডিসিন। আর কীটনাশক দেওয়ার কতদিন পরে বেগুন পারেন গাছ থেকে? এটা ডেট যাই তৈব, আর ডেট আছে কুর দিলে 3 দিন বাদে ভাড়া যাইব, আর এটা যদি অন্য জাতীয় মিলাতিয়ন জাতীয় হয় তো 5 দিন বাদে ভাড়া যাইব। টোটাল খরচ হবে 10-12,000 টাকা বা 15,000 টাকা উনি 35-40,000 টাকা মতো বিক্রি করতে পারবেন, ওনার প্রায় 30,000 টাকা মতো বেনিফিট থাকবে।